হচ্ছে গোরফা মেস দাওয়াজা, এর অর্থ হচ্ছে টুইন রুম। গোরফা মেস দাওয়াজা অর্থ হচ্ছে টুইন রুম। সেজ্জাদা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে জায়নামাজ বা প্রেয়িং ম্যাট। মেফরাশা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কার্পেট। অনেকে বলে বাত্তানিয়া, অনেকে বলে বত্তানিয়া, এর অর্থ হচ্ছে কম্বল বা ব্ল্যাঙ্কেট। মিনশাফা অর্থ হচ্ছে তোয়ালিয়া বা টাওয়াল। সারসাপ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বেডশিট বা চাদর। হাম্মাম আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বাথরুম। মুনাব্বা অর্থ হচ্ছে অ্যালার্ম ক্লক। তাল্লাজা সাগিরা অর্থ হচ্ছে মিনিবার। তাল্লাজা সাগিরা মানে হচ্ছে মিনিবার। হাম্মাল একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কুলি বা পটার। মা সাদ অর্থ হচ্ছে এলিভেটর। মা সাদ অর্থ হচ্ছে এলিভেটর। সুরফা অর্থ হচ্ছে বেলকনি বা ঝুল বারান্দা। মুফতা আল গোরফা অর্থ হচ্ছে রোমের চাবি। ইন্দাকা অর্থ হচ্ছে আপনার নিকট বা আপনার কাছে। কাম হেসাব অর্থ হচ্ছে কত পাওনা বা কত হয়েছে। মিফতাহুল কুফুল অর্থ হচ্ছে তালা চাবি। মিফতাহুল কুফুল অর্থ হচ্ছে তালা চাবি। হাতিফ অর্থ হচ্ছে টেলিফোন। গোরফা মুজদাওয়াজা অর্থ হচ্ছে ডাবল রুম। কেউ বলে গোরফাতুন মুফাররাদা, কেউ বলে গোরফা ফারদেইয়া, দুটোটার অর্থ হচ্ছে সিঙ্গেল রুম। মাকাদ অর্থ হচ্ছে সিট বা আসন। প্লেনের সিট হতে পারে, বাসের সিট হতে পারে, বা যে কোনো সিট হতে পারে, সেটাকে আরবিতে বলা হয় মাকাদ। রকম আল গোরফা বা রাকাম আল গোরফা, দুটোটার অর্থ হচ্ছে রুম নাম্বার। খিদমাত আল গোরফা, এর অর্থ হচ্ছে রুম সার্ভিস। খিদমাত আল গোরফা একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে রুম সার্ভিস। অনেকে সাজ্জিল বলে, অনেকে সিজ্জিল বলে, দুটোটার অর্থ হচ্ছে রেজিস্টার বা নিবন্ধন। ফন্দুক জানা, এর অর্থ হচ্ছে হোটেল সুইট। গাসিল বা মাকসালা অর্থ হচ্ছে লন্ড্রি। তাসজিল আল খুরুস অর্থ হচ্ছে চেক আউট। মাখরাজ অর্থ হচ্ছে আউটলেট। বেডরুম অর্থ হচ্ছে বেজমেন্ট। বেডরুম বেজমেন্ট। মুদির আরবি শব্দের অর্থ হচ্ছে ম্যানেজার। মাদখাল অর্থ হচ্ছে প্রবেশদ্বার বা এন্ট্রেন্স। দুখুল মানে হচ্ছে প্রবেশ। খুরুজ মানে হচ্ছে প্রস্থান বা বাহির। ইস্তেকবাল মানে হচ্ছে রিসেপশন বা অভ্যর্থনা কক্ষ। আনা তাজের আমি ব্যবসা করি। আনা তাজের অর্থ হচ্ছে আমি ব্যবসা করি, আর আনা তাজির মানে হচ্ছে আমি ব্যবসায়ী। শরিকা অর্থ হচ্ছে কোম্পানি। শরিকা মানে হচ্ছে কোম্পানি। সাকান্তু ফি আল ফন্দুক অর্থ হচ্ছে আমি হোটেলে উঠিয়াছি। হাব্বাতেন মানে হচ্ছে দুইটি। অহেত হাব্বা মানে হচ্ছে একটা। আবার বলছি, হাব্বাতেন মানে হচ্ছে দুইটি, আর অহেত হাব্বা মানে হচ্ছে একটা। সারির মানে হচ্ছে সিঙ্গেল সিট বা ব্যাট। সারির মানে হচ্ছে সিঙ্গেল সিট বা ব্যাট বা বিছানা। গোরফাতিন মানে হচ্ছে দুইটা রুম। গোরফাতিন মানে হচ্ছে দুইটা রুম। ফাদ্দাল মানে হচ্ছে আসুন, অনেক ক্ষেত্রে বসুন এরকমও বোঝানো হয়ে থাকে। ফাদ্দাল মানে হচ্ছে আসুন। গোরফা জায়েজ মানে হচ্ছে রুম প্রস্তুত। গোরফা মানে হচ্ছে রুম, জায়েজ মানে হচ্ছে প্রস্তুত বা রেডি। জায়েজ মানে হচ্ছে প্রস্তুত বা রেডি। মুফতা মানে হচ্ছে চাবি। গুফুল মানে হচ্ছে তালা। বারকোনা মানে হচ্ছে বারান্দা। বারকোনা একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বারান্দা। গোরফাসালা মানে হচ্ছে ডাইনিং রুম। গোরফাসালা মানে হচ্ছে ডাইনিং রুম। রাখিস মানে হচ্ছে সস্তা। গালি মানে হচ্ছে অধিক মূল্য বা দামি। ফন্দুক মানে হচ্ছে আবাসিক হোটেল।
গোরফা মানে হচ্ছে কামরা বা রুম। বাকার মানে হচ্ছে গরু বা বিফ। আশা মানে হচ্ছে রাতের খাবার। গাদা মানে হচ্ছে দুপুরের খাবার। তলফ বা তালাবিয়া অর্থ হচ্ছে অর্ডার। মাতবাখ মানে হচ্ছে রান্নাঘর বা কিচেন। কুর্সি মানে হচ্ছে চেয়ার। খিজানাত মালাবিস মানে হচ্ছে ওয়ার্ড্রফ। খিজানাত মালাবিস মানে হচ্ছে ওয়ার্ড্রফ। আনা গাদা খালাস অর্থ হচ্ছে আমার দুপুরের খাবার শেষ। আনা ফুতুর খালাস মানে হচ্ছে আমার সকালে নাস্তা শেষ। কিদা কিদা আরবি শব্দ এর অর্থ হচ্ছে টেরিবেরি বা কেরাবেরা বেলো পাথারি এরকম বোঝানো হয়ে থাকে কিদা কিদা শব্দ দিয়ে। শুধু কিদা কিদা মানে হচ্ছে এরকম বা এইভাবে। আহাদ মানে হচ্ছে কেউ। মাফি আহাদ অর্থ হচ্ছে কেউ নেই। মোশাক্কেল মানে হচ্ছে মিক্স বা পাঁচমিশালি। মোশাক্কেল মানে হচ্ছে মিক্স বা পাঁচমিশালি। মিজান মানে হচ্ছে ওজন বা দাড়িপাল্লা। মিজান মানে হচ্ছে ওজন বা দাড়িপাল্লা। সিল্ক মানে হচ্ছে তার বা ওয়ার। একটি রুমের যিনি দায়িত্বে থাকেন তাকে বলি উনি রুমের মাসুল। তো ইনতা মাসুল মানে হচ্ছে তুমি দায়ী বা তোমার দায়িত্ব বা তোমার রেসপন্সিবিলিটি। হারেস মানে হচ্ছে দারোয়ান বা গার্ড। বাংলাতে আমরা বলে থাকি ভিন্ন বা বিভিন্ন, আরবিতে মুখতালিফ। এটার চেয়ে ভিন্ন কিছু আছে? তো আরবিতে আমরা বলি ইন্দাকশাই গাইরে হাজা। এটার চেয়ে ভিন্ন কিছু আছে? তো আরবি হচ্ছে ইন্দাকশাই গাইরে হাজা। বিপরীত বা অপোজিট এর আরবি হচ্ছে মোকাবিলা। কাজটি শেষ করতে পারিনি এর আরবি হচ্ছে মা আখদার খালাস আল আমাল। আমি খুবই ব্যস্ত আরবি হচ্ছে মালিশ। আনা মাশগুল জিদ্দান। আনা মাশগুল জিদ্দান। মালিশ আনা মাশগুল জিদ্দান। এখানে মালিশ শব্দটি ব্যবহার করা হয়েছে সম্মান অর্থে। দয়া করে ফোন করো এর আরবি হচ্ছে বিল্লাহি তাসসেল। বিল্লাহি মানে হচ্ছে দয়া করে, তাসসেল মানে হচ্ছে ফোন করা। দয়া করে ফোন করো আরবি হচ্ছে বিল্লাহি তাসসেল। থেকে বা হতে এর আরবি হচ্ছে মিন, ইংরেজিতে ফ্রম। বাসা আরবি হচ্ছে লুগা, ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ। আমার সমস্যাটি এর আরবি হচ্ছে আল মুশকিলাতি, ইংরেজিতে মাই প্রবলেম। বুঝতে পারা, কোনো কিছু বুঝতে পারা এর আরবি হচ্ছে তাফহাম, আন্ডারস্ট্যান্ড। আমি আশা করি বা আমি মনে করি এর আরবি হচ্ছে আতামান্নি বা অনেকে বলে থাকে আতামান্না, ইংরেজিতে আই হোপ। তো আপনার কাজ করার অভিজ্ঞতা কেমন এর আরবি হচ্ছে কেফ খিব্রা তাকফি আমাল। কাজ মানে হচ্ছে আমাল বা শগল। আপনার অভিজ্ঞতা এর আরবি হচ্ছে খিব্রা তাক, ইংরেজিতে ইউর এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতা এর আরবি হচ্ছে খিব্রা বা খিব্রাতান, ইংরেজিতে এক্সপিরিয়েন্স। আরও কিছু আছে এর আরবি হচ্ছে ফি শাই সানি বা এভাবে বলতে পারেন ফি শাই তানি। সুইট মেলন, আপনারা ডাইন পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা বিশেষ করে আরব কান্ট্রিতে পাওয়া যায়, এর নাম হচ্ছে সুইট মেলন আর আরবিতে বলা হয় শাম্মাম। তরমুজকে আরবিতে বলা হয় থাকে বিথিক। স্ট্রবেরি এর আরবি হচ্ছে ফারাওয়ালা। পিস ফল, এই ফলটি বিশেষভাবে আরব কান্ট্রিতে পাওয়া যায়, এর আরবি নাম হচ্ছে খোখ। পেঁয়াজ বাংলা শব্দ এর আরবি হচ্ছে বাসাল। রসুন আরবি হচ্ছে তোম। ভুট্টা আরবি হচ্ছে দুরা। তেঁতুল আরবি হচ্ছে তামার হিন্দি। কিসমিস আরবি হচ্ছে জাবিব বা অনেকে কিসমিসও বলে থাকে। চীনাবাদাম আরবি হচ্ছে আলফুলুস সুদানি। কমলা লেবু বা অরেঞ্জ আরবি হচ্ছে
ইউসুফ। খেজুর বা খুরমা আরবি হচ্ছে তামার, অনেকে তামুর ও বলে থাকে। লেবু আরবি হচ্ছে লিমন। আনারস আরবি হচ্ছে আনানাস। ডালিম আরবি হচ্ছে রুম্মান। আঙ্গুর আরবি হচ্ছে ইনাফ। ডুমুর বা ফিক এর আরবি হচ্ছে তিন। খুবানি বা এপ্রিকট এর আরবি হচ্ছে মিশমিশ। অরেঞ্জ জুস এর আরবি হচ্ছে আসির উল বুর্তুকাল। আপেল জুস আরবি হচ্ছে আসির উল তোফা। জুস আরবি হচ্ছে আসির। অরেঞ্জ বা মাল্টা আরবি হচ্ছে বর্তুকাল। আপেল আরবি হচ্ছে তোফা। কলা আরবি হচ্ছে মোস। শসা আরবি হচ্ছে খিয়ার। টমেটো আরবি হচ্ছে টমাটিম। লেটুস পাতা আরবি হচ্ছে খাস। পাস্তা আরবি হচ্ছে মাকারুনা। পনির বা চিজ আরবি হচ্ছে জুবনা। অলিভ অয়েল বা জলপাইয়ের তৈল আরবি হচ্ছে জাইত আল জাইতুন। চিনি বা সুগার আরবি হচ্ছে সুকার। সবজির স্যুপ আরবি হচ্ছে সুরবা খুদার। সবজির সালাদ আরবি হচ্ছে সালাতা খুদার। টমেটোর সালাদ আরবি হচ্ছে সালাতা বান্দুরা। মাংসের সাথে ভাত আরবি হচ্ছে রুস মা আল্লাহাম। ভাতের সাথে মুরগি আরবি হচ্ছে জুজাস মা রুস। মুরগির মাংস আরবি হচ্ছে দিজাস দুজাস। মাছ আরবি হচ্ছে সামাক। জলপাই আরবি হচ্ছে জৈতুন। তৈল বা অয়েল আরবি হচ্ছে জাইত। তৈল বা অয়েল আরবি হচ্ছে জাইত। ডাল আরবি হচ্ছে আদাস। খাসির গোস্ত আরবি হচ্ছে লাহামুল গানাম। গরুর মাংস বা গোস্ত আরবি হচ্ছে লাহামুল বাকার। মাংস বা গোস্ত আরবি হচ্ছে লাহাম। মাখন বা বাটার আরবি হচ্ছে জুবদা। দুধ আরবি হচ্ছে হালিব। পনির বা চিজ আরবি হচ্ছে জুবন। সিদ্ধ ডিম আরবি হচ্ছে বাইতুন মকলিউন। ডিম বাজি আরবি হচ্ছে বাইতুন মাসুলুক। মাসুলুক বাইতুন মাসুলুক। ডিম আরবি হচ্ছে বাইতুন বা বাইদা। রুটি আরবি হচ্ছে খবুস। হাদিকাত আল হাইওয়ানাত এর বাংলা হচ্ছে চিড়িয়াখানা। হইন আল মাসরা এর অর্থ হচ্ছে নাট্যশালাটি কোথায়। মাসরা মানে হচ্ছে থিয়েটার, নাট্যশালা বা রঙ্গমঞ্চ। হাদিকা মানে হচ্ছে পার্ক বা উদ্যান। মিতা ইফতা আল মাতহাফ বাংলা হচ্ছে কখন জাদুঘর খুলবে। মিতা বা মাতা এর অর্থ হচ্ছে কখন বা কবে। হোয়েন আল মাতখাল আল ইস্তাদ এর অর্থ হচ্ছে স্টেডিয়াম প্রবেশদ্বার কোথায়। স্টেডিয়াম প্রবেশদ্বার কোথায়। ইস্তাদ মানে হচ্ছে স্টেডিয়াম। ইস্তাদ মানে হচ্ছে স্টেডিয়াম। আনাফি হাদিকাত আল হাইওয়ানাত অর্থ হচ্ছে আমি চিড়িয়াখানায় আছি। আল মাকতাব ফি সাক্কার লি হারাকাত আল মুরুর অর্থ হচ্ছে ট্রাফিকের কারণে অফিসটি বন্ধ। আল মাকতাব ফি সাক্কার অফিসটি বন্ধ। লি মানে হচ্ছে জন্য। হারাকাত আল মুরুর অর্থাৎ ট্রাফিকের কারণে। তো আল মাকতাব ফি সাক্কার লি হারাকাত আল মুরুর এর অর্থ হচ্ছে ট্রাফিকের কারণে অফিসটি বন্ধ। মুগলাক বা সাক্কার অর্থ হচ্ছে বন্ধ। মুগলাক বা সাক্কার এর অর্থ হচ্ছে বন্ধ। ইকামাতাক অর্থ হচ্ছে আপনার ইকামা। জিপ বা জিবলি এর অর্থ হচ্ছে দেওয়া, আমাকে দেওয়া বা আমাকে দিন, এরকম বোঝানো হয়ে থাকে জিপ বা জিবলি শব্দটি দিয়ে। হুয়া মুদি আল ফারাহ এর অর্থ হচ্ছে সে ব্রাঞ্চ ম্যানেজার বা সে একজন ব্যবস্থাপক। আরবিতে হুয়া মুদির আল ফারাহ অর্থ হচ্ছে সে ব্রাঞ্চ ম্যানেজার বা সে একজন
ব্যবস্থাপক। মুদির মানে হচ্ছে ম্যানেজার বা ব্যবস্থাপক। ফারা মানে হচ্ছে ব্রাঞ্চ বা শাখা। মওদু মানে হচ্ছে বিষয় বা সাবজেক্ট। উৎখুল অহেদ বি অহেদ, এর অর্থ হচ্ছে একজন একজন করে প্রবেশ করুন। খাল্লি হাজি হিল আরাকা ফিল মাকতাবি, এর অর্থ হচ্ছে এই কাগজটি আমার অফিসে রাখুন। ওয়াল্লাহি খাল্লিক, এর অর্থ আল্লাহর রাস্তে। ওয়াল্লাহি খাল্লিক, এর অর্থ হচ্ছে আল্লাহর রাস্তে। তাল বখরা বিল্লা, তাল বখরা বিল্লা, এর অর্থ হচ্ছে অনুগ্রহপূর্বক কাল আসেন। আল ইয়াউম মুশকিলা ফিস সাবাকা, অর্থ হচ্ছে আজ নেটওয়ার্ক সমস্যা। আল ইয়াও মুশকিলা ফিস সাবাকা, অর্থ হচ্ছে আজ নেটওয়ার্ক সমস্যা। সাবাকা মানে হচ্ছে নেটওয়ার্ক। জাররাতুন বা জাররা, এর অর্থ হচ্ছে অ্যাটম, অণু বা পরমাণু। সাইলুন বা সাইল, অর্থ হচ্ছে তরল পদার্থ। সাইলুন বা সাইল, অর্থ হচ্ছে তরল পদার্থ। ম্যাগনাতিসু বা ম্যাগনাতিস, এর অর্থ হচ্ছে ম্যাগনেট বা চুম্বক। জুলমাতুন বা জুলমা, অনেকে জুলমাতুন বলে, অনেকে জুলমা বলে, এর অর্থ হচ্ছে অন্ধকার বা ডার্ক। বাদ্রুন বা বাদর, এর অর্থ হচ্ছে ফুলমুন বা পূর্ণিমার চাঁদ। হিলাল মানে হচ্ছে নিউমুন বা নতুন চাঁদ। নাদা মানে হচ্ছে শিশির বা ডিউ। নাহার মানে হচ্ছে দিন। গাইমুন বা গায়ম, অর্থ হচ্ছে মেঘ। বা সালস বা জলিত, এর অর্থ হচ্ছে বরফ। এক একজন এক একটা বলে থাকে। মাতারুন বা মাতার, অর্থ হচ্ছে বৃষ্টি। জাজিরাতুন বা জাজিরা, এর অর্থ হচ্ছে দ্বীপ। সাহারা, এর অর্থ হচ্ছে মরুভূমি। মহিতুন বা মহিত, এর অর্থ হচ্ছে মহাসাগর। মহিত মানে হচ্ছে মহাসাগর। বাহরুন বা বাহার মানে হচ্ছে সাগর। বাহার মানে হচ্ছে সাগর। কামারুন বা কামার মানে হচ্ছে চন্দ্র। কামারুন বা কামার, অর্থ হচ্ছে চন্দ্র। সামসুন বা সামস, অর্থ হচ্ছে সূর্য। নূর মানে হচ্ছে আলো। নাজমুন বা নাজমা, আরবি শব্দ, এর অর্থ হচ্ছে তারকা, তারা বা স্টার। নাহর মানে হচ্ছে নদী। জাবালুন বা জাবাল মানে হচ্ছে পাহাড় বা পর্বত। জাবাল মানে হচ্ছে পাহাড় বা পর্বত। হাওয়া আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বাতাস। মাউন মা, মাই ময়া, সবগুলোর অর্থ হচ্ছে পানি। তুরাবুন বা তুরাব, অর্থ হচ্ছে মাটি। তুরাব মাটি। সামাউন বা সামা, অর্থ হচ্ছে আকাশ। সামা মানে হচ্ছে আকাশ। আর্দুন বা আর্থ, অর্থ হচ্ছে পৃথিবী। আর্থ অর্থ হচ্ছে পৃথিবী। তাওইলা মানে হচ্ছে টেবিল, টেবিল। তাওইলা মানে হচ্ছে টেবিল। কুর্সি মানে হচ্ছে চেয়ার। অরাগা মানে হচ্ছে কাগজ বা পেপার। কিতাব বই। তালিফ মানে হচ্ছে ছাত্র, তালিফ ছাত্র। মুআল্লিম শিক্ষক, মুআল্লিম শিক্ষক। জামিয়া বিশ্ববিদ্যালয়, জামিয়া আরবি শব্দের অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়। কুল্লিয়া অর্থ হচ্ছে কলেজ বা মহাবিদ্যালয়। মাদ্রাসা অর্থ হচ্ছে স্কুল বা মাদ্রাসা। মুজ মানে হচ্ছে কলা। বর্তুকাল কমলা। আনানাস আনারস। আনবাজুন বা আনবাস বা ম্যাঙ্গো বা মাঙ্গা, এক একজন এক একটি বলে থাকে, সবগুলোর অর্থ হচ্ছে আম বা ম্যাঙ্গো। ইয়াদ মানে হচ্ছে হাত। ইয়াদ আরবি শব্দ, এর বাংলা হচ্ছে হাত বা হ্যান্ড। হেলাল নতুন চাঁদ, আরবিতেও আজান, বাংলাতেও আজান।
নাহল মানে হচ্ছে মৌমাছি, ওয়ার্দুন মানে হচ্ছে গোলাপ ফুল, ওয়ার্দুন মানে হচ্ছে গোলাপ ফুল, গুরুফ মানে হচ্ছে সূর্যাস্ত, ফুলকুন জাহাজ, সাই চা, সাবা বা সোবা মানে হচ্ছে সকাল, সুল্লাম মানে হচ্ছে সিঁড়ি, জাবাল মানে হচ্ছে পাহাড়, হুবুব হুবুব মানে হচ্ছে ট্যাবলেট, হুবুব মানে হচ্ছে ট্যাবলেট, তুফা আপেল, সামান মানে হচ্ছে মূল্য, অরাগা রিসালা মানে হচ্ছে চিঠিপত্র, ইমতিহানুন মানে হচ্ছে পরীক্ষা, হিফজ হিফজ মানে হচ্ছে মুখস্থ করা, দারসুন দারস বা ইকরা মানে হচ্ছে পাঠ বা পড়া, মাকাদ মানে হচ্ছে আসন, মাকাদ মানে হচ্ছে আসন বা সিট, আবগি ওহে তাস্কারা অর্থ হচ্ছে আমি একখানা টিকিট চাই, আবগি ওহে তাস্কেরা অর্থ হচ্ছে আমি একখানা টিকিট চাই, আবগি মানে হচ্ছে আমি চাই, আজহাবু মানে হচ্ছে যেতে চাই, আজহাবু মানে হচ্ছে আজহাবু মানে হচ্ছে যেতে চাই, আল খুরুজ মানে হচ্ছে বাইর হওয়া, হাদিদ মানে হচ্ছে রড বা লোহা, মুমতাজ মুমতাজ মানে হচ্ছে চমৎকার, মুমতাজ মানে হচ্ছে চমৎকার, সানাইয়া মানে হচ্ছে ইন্ডাস্ট্রিজ, বর্মিল ডাস্টবিন, জুবালা আবর্জনা, সামান জিনিসপত্র বা মালপত্র, হাম্মেল সাইয়ারা গাড়ি লোড করা, হাম্মেল সাইয়ারা গাড়ি লোড করা, হাম্মেল মানে হচ্ছে লোড করা ইংরেজিতে লোড, রোকসা মানে হচ্ছে অনুজ্ঞাপত্র বা লাইসেন্স, খিয়াত দর্জি ইংরেজিতে টেইলর, মাতার দোয়ালি মানে হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর, মাতার দোয়ালি আন্তর্জাতিক বিমানবন্দর ইংরেজিতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মাতার দাখিলি মানে হচ্ছে অভ্যন্তরীণ বিমানবন্দর, তাইয়েরা মানে হচ্ছে বিমান বা এরোপ্লেন, মাকতাবুল হাজাজ মানে হচ্ছে বুকিং অফিস, হাজাজ মানে হচ্ছে বুকিং, আন্তুম মানে হচ্ছে তোমরা সবাই পুরুষার্থে, আন্তুম মানে হচ্ছে তোমরা সবাই, হুয়া মুদাররেস হিয়া মুদাররেসা ইনতা মুদাররেস, তো এখানে হুয়া মুদাররেস মানে হচ্ছে সে একজন শিক্ষক, যদি একজন সে মহিলা শিক্ষক হয় তাহলে এভাবে বলবেন হিয়া মুদাররেসা, আর পুরুষ শিক্ষক হলে তাকে বলবেন ইনতা মুদাররেস, আপনি একজন শিক্ষক। এখানে হুয়া মানে হচ্ছে সে বা তিনি পুরুষ অর্থে, হিয়া মানে হচ্ছে সে বা তিনি মহিলা অর্থে ব্যবহৃত হয়ে থাকে, ইনতা মানে হচ্ছে তুমি বা আপনি পুরুষার্থে ব্যবহৃত হয়ে থাকে, আর ইন্তি হচ্ছে তুমি বা আপনি, এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আনা মানে হচ্ছে আমি, আন্তা মানে হচ্ছে তুমি বা আপনি স্ট্যান্ডার্ড আরবিক, আন্তি মানে হচ্ছে তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, হুম মানে হচ্ছে তাহারা, এটা হচ্ছে বহু বচন পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তাহারা আরবি হচ্ছে হুম, নাহুনু মানে হচ্ছে আমরা, এটা মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, নাহুনু মানে হচ্ছে আমরা, আন্তুমা এটা হচ্ছে তোমরা বা আপনারা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আন্তুমা, মন্ত্রিসভা এর আরবি হচ্ছে মাজলিসুল উজারা, মন্ত্রী ইংরেজিতে মিনিস্টার এর আরবি হচ্ছে ওজির, দয়া করে আমাকে এখানে নামিয়ে দিন এর আরবি হচ্ছে নাজ্জেলনি হেনা বিল্লা, নাজ্জেলনি মানে হচ্ছে আমাকে নামিয়ে দিন হেনা বিল্লা এখানে দয়া করে, বিল্লা মানে হচ্ছে দয়া করে সম্মান সূচক, নাজ্জেলনি হেনা বিল্লা দয়া করে আমাকে এখানে নামিয়ে দিন, আপনি যখন রেডি হবেন এর আরবি হচ্ছে লাম্মান ইন্তাজাইজ, লাম্মান ইন্তাজাইজ,
আমাকে ডাকবেন, আরবি হচ্ছে কাল্লিমনি, কাল্লিমনি মানে হচ্ছে আমাকে ডাকবেন, আমি ঘুমাচ্ছিলাম, এর আরবি হচ্ছে আনা কুনতু নাইম, এর অর্থ হচ্ছে আমি ঘুমাচ্ছিলাম। সে আমার চাচাতো ভাই বা মামাতো ভাই, এর আরবি হচ্ছে হুয়া ওয়ালাদ আম্মি, আপনি আমার কাছ থেকে দূরে থাকবেন, এর আরবি হচ্ছে খাল্লিক বাইত মিন্নি, আমি এই বিল্ডিংয়ে থাকি, আমি এই বিল্ডিংয়ে থাকি, এর আরবি হচ্ছে আন আয়েশ ফি হাজ্জাল মাবনা, সে আগে নিচে নেমে গেছে, এর আরবি হচ্ছে হুয়া নাজেল মিন আউয়াল, কখনো কখনো আমি বিষয়টি ভুলে যাই, এর আরবি হচ্ছে আখিয়ানান আখিয়ানান ইনসা হাজাল মৌদু, মৌদু মানে হচ্ছে বিষয়টি, ইনসা মানে হচ্ছে ভুলে যাওয়া, ভুলে যাওয়া, আখিয়ানান মানে হচ্ছে কখনো কখনো, এইটা ওখানে আছে, এর আরবি হচ্ছে হাদা মৌজুদ মিন্নাক, আপনি নিজে এই সমস্যাটির জন্য দায়ী, এর আরবি হচ্ছে ইনতা মাসুল বিনাফসাক লিহাজাল মুশকিলা, ইনতা মাসুল বিনাফসাক লিহাজাল মুশকিলা, অর্থাৎ আপনি নিজেই সমস্যাটির জন্য দায়ী। প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার আরবি হচ্ছে রাইসুল উজারা, দফতর বা অফিস আরবি হচ্ছে মাকতাফ বা মকতফ। আপনাকে কেউ প্রশ্ন করলে আপনি কেমন আছেন, তখন উত্তরে আপনি এটাও বলতে পারেন আলহামদুলিল্লাহ মাশিয়াল হাল, অর্থাৎ আলহামদুলিল্লাহ কোনো রকম চলছে। আনা ইজি বাদ ওয়াহেদ উজবু, এর অর্থ হচ্ছে আমি এক সপ্তাহ পর আসছি। আনা জিসম তাবান, এর অর্থ হচ্ছে আমার শরীর ভালো লাগছে না। আনা জিসম তাবান, আমার শরীর ভালো লাগছে না। হাজা মৌজুদ হেনা, এটা ওখানেই ছিল। আলিও মানা অদ্দি ফুলুস ব্যাংক, আমি আজ আমি ব্যাংকে পয়সা ঢেলে দিব। আলিওম আনা অদ্দি ফুলুস ব্যাংক, এর বাংলা হচ্ছে আজ আমি ব্যাংকে পয়সা ঢেলে দিব। এ আহ আনা রোড চিল, অর্থ হচ্ছে ভাই আমি পায়ে হেঁটে যাব। গিদ্দাম ফি খাত্রা, অর্থ হচ্ছে সামনে অনেক বিপজ্জনক, খাত্রা মানে হচ্ছে বিপজ্জনক। আনা ফি খুফ, আমি ভয় পাই, খুফ মানে হচ্ছে ভয় পাওয়া। ইনতা আবগা ফিসাই, তোমার কিছু লাগবে বা তোমার কি লাগবে। আনা সই হাম্মাম বাত ইজি, আমি বাথরুম থেকে আসছি। আরবিতে আনা সাউই হাম্মাম বাত ইজি, এর অর্থ হচ্ছে আমি বাথরুম থেকে আসছি। শুফ আনা কাল্লাম তু গবল, এর অর্থ হচ্ছে দেখো আমি তোমাকে আগেই বলেছি। শুফ আনা কাল্লাম তু গবল, এর অর্থ হচ্ছে দেখো আমি তোমাকে আগেই বলেছি। তাইফ আলহিন এসাব গাইন্তা, বা বলতে পারেন আলহিন এসতাব গাইন্তা, এর অর্থ হচ্ছে আচ্ছা এখন তুমি কি চাও। আনা আলহিন এস চাউই, আরবিতে আনা আলহিন এস চাউই, এর অর্থ হচ্ছে এখন আমি কি করব। ফাতুরা মানে হচ্ছে রশিদ বা বিল। উরিদ ওয়াল মাই, বা বলতে পারেন উরিদ ওয়াল ময়া, এর অর্থ হচ্ছে আমি পানি চাই। উরিদু মানে হচ্ছে আমি চাই। নাদিলা মানে হচ্ছে খাদ্য পরিবেশিকা, নাদিলা মানে হচ্ছে খাদ্য পরিবেশিকা, ইংরেজিতে ওয়েট্রেস। নাদিল মানে হচ্ছে পরিচারক বা খাদ্য পরিবেশক, ইংরেজিতে ওয়েটার। কাইমা তোয়াম মানে হচ্ছে খাদ্য তালিকা, ইংরেজিতে মেনু। মাতাম মানে হচ্ছে খাবার হোটেল, ইংরেজিতে রেস্টুরেন্ট। বাক আরবি শব্দ, এর বাংলা হচ্ছে সারপোকা। দাকি চটপটে বা সুদর্শন, ইংরেজিতে স্মার্ট। মাস আদ আরবি শব্দ, এর বাংলা হচ্ছে উত্তোলন যন্ত্র, ইংরেজিতে লিফট। জুবন বা আমিল, অর্থ হচ্ছে কাস্টমার বা ক্রেতা, ইংরেজিতে কাস্টমার। উরিদু আল ফাতুরা মিন ফাদলিকা, এর অর্থ হচ্ছে দয়া করে রসিদ দিন, ইংরেজিতে আই ওয়ান্ট দ্য বিল প্লিজ। ফাতুরা মিন ফাদলিকা, এর অর্থ হচ্ছে দয়া করে রসিদ। আরবিতে হচ্ছে ইয়ামিন, তো ইয়ামিন দিয়ে একটি বাক্য গঠন করি। ইন্তার ওয়ালা তুলসিদা বাদশুফ তরিক ফি ইয়ামিন, আপনি সোজা যান পরে ডানে রাস্তা দেখবেন।
বাম, আরবি হচ্ছে ইয়াসার। তো ইয়াসার দিয়ে একটি বাক্য গঠন করা যাক, আল ফন্দু কিলা ইয়াসার আস সাইদালিয়া, ফার্মেসির বামে হোটেলটি। দূরে বা দূরে অবস্থিত আরবি হচ্ছে বাইত। তো চলুন বাইত দিয়ে একটি বাক্য গঠন করা যাক, হাদা মাকান ওয়াজিদ বাইত, এই জায়গাটি বহু দূর, কাছে নিকটে বা কাছাকাছি, আরবি হচ্ছে কারিব। চলুন কারিব দিয়ে একটি বাক্য গঠন করা যাক, কারিব বা অনেকে বলে থাকে গরিব, আল বাকালা কারিবা মিনাল ফন্দুক, অর্থ হচ্ছে মুদির দোকানটি হোটেলের নিকটে। বেশি বা প্রচুর, আরবি হচ্ছে কাতির বা অনেকে বলে কেতির বা জিয়াদা। চলুন একটি বাক্য গঠন করা যাক, আলিয়ম বাররা ফি কেতির হার, আজ বাইরে অনেক গরম। বা এভাবে বলতে পারি, আলিয়ম বাররা ফি কাতির হার, অর্থাৎ আজ বাইরে অনেক গরম। কম বা অল্প, আরবি হচ্ছে সয় বা সয়া। চলুন সোয়াই বা সোয়া দিয়ে একটি বাক্য গঠন করা যাক, আতিনি সোয়াই আকিল বা তোয়াম, আমাকে একটু খাবার দিন। খাটো বা সংক্ষিপ্ত, আরবি হচ্ছে কাসির। চলুন কাসির দিয়ে একটি বাক্য গঠন করা যাক, হাজা নফর মাররা কাসির, এই লোকটি একেবারে খাটো। বা এভাবে বলতে পারি, হাদা কামিস মাররা কাসির, এই শার্টটি একেবারে খাটো। সামনে আরবি হচ্ছে গিদ্দাম বা আমাম। চলুন গিদ্দাম দিয়ে একটি বাক্য গঠন করি, ইন্তারো শোয়াইয়া গিদ্দাম, এর অর্থ হচ্ছে আপনি একটু সামনে যান। পিছনে আরবি হচ্ছে অরা। চলুন অরা দিয়ে একটি বাক্য গঠন করি, শোফিন্তা অরা হিনাকফি মজুদ ওয়াহেদ কুরসি, তোমার পিছনে দেখো সেখানে একটি কুরসি।